ঢাকা বারান্দার সিটিটা কামিং বাংলাদেশ প্রধানমন্ত্রী হযরত মাওলানা উসমান নূর সাইনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে হুজুর কান্তরি মোবারকবাদ জানাচ্ছি কেমন আছেন আপনারা? যে আমরা অল্প সময় কথা বলবো, আপনারা যারা যেখানে আছেন সকলে বসে পড়ুন। وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ الهدى بكماله كشف الدجى بجماله أسنة الجميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شمس العلماء علامه صاحب قبل عبد الرحمن نارار পবিত্র ইসালে সালাত ও গাজীর পাড়া হাফেজে আলী মাদ্রাসার বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 2021 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফুজালে এজাজ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ মাদ্রাসার শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আরতি সম্মানিত মা ও বোনেরা আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সেরা বেকারিমের দরবারে যিনি আজকের এই বরকতি মাহফিলে শত অগস্ত থেকে পিছনে ফেলে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবা পবিত্র কোরআন কারীম আর পেয়ার নবীর মুখ মিশ্রিত বাণী থেকে আলোচনা শুনবার সুযোগটুকু নিয়ে করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা কণ্ঠে প্রাণ খুলে এর মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতির উচ্ছ্বাস করে তাহলে মাত্র শুকুর আদায় করে করে নেয় আলহামদুলিল্লাহ আর যারা বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিনা দরখাস্তে জনবীর উম্মত ওয়াল সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে আসুন আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন গভীর মনোযোগ আমি আপনাদের খাদমতে পবিত্র কোরআন কারিমের সূরাতুল ফাতিহা অতি পরিচিত একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি আমরা ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ ওয়াজিব
এবং সুন্নাত নামাজে একবার বা দুবার নয় মোট 32 বার আল্লাহর কাছে একটি রাস্তা চাই আর সেই রাস্তাটির নাম হলো সহজ সরল সঠিক রাস্তা যাকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় সিরাতে মুস্তাকিম ঠিকই না বলেন আমরা কি সেই সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না সিরাতে মুস্তাকিম কি সিরাতে মুস্তাকিম হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিম হলো ওই রাস্তা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন কাদেরকে আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন এই পৃথিবীতে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন চার শ্রেণীর মানুষকে প্রথম শ্রেণী হচ্ছেন নবীগণ দ্বিতীয় শ্রেণী হচ্ছেন সিদ্দিকগণ তৃতীয় শ্রেণী হচ্ছেন শহীদগণ চতুর্থ শ্রেণী হচ্ছেন সালিহিন আল্লাহ বরাবর সুবহানাল্লাহ আসুন প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করি নবী এই পৃথিবীতে নবীর সংখ্যা হচ্ছে 1,24,000 সুবহানাল্লাহ বলেন নবীদের সংখ্যা কত 1,24,000 নবী এর মধ্যে 313 জন হলেন রাসূল এর মধ্যে উলুল আজম পয়গম্বর হলেন 5 জন জুরবান সুবহানাল্লাহ আর সমস্ত নবী এবং রাসূলদের যিনি সরদার সিরাতাস তিনি হচ্ছেন আকামাউনা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সেই নবীর মর্যাদা সেই নবীর শান সেই নবীর মান সেই নবীর ইজ্জত সেই নবীর তাদিল সেই নবীর তাওকির সেই নবীর পোস্টপজিশন আমার আল্লাহ নিজে বাড়া দিয়েছেন আমরা কি সেই নবীর মর্যাদাকে সুউচ্চিত করতে চাই কি চাই না আসামান চাই কিন্তু একদল মানুষ উঠে পড়ে গেছে আমার নবীর সাথে সাক্ষী করে আমার নবীর সাথে দাবি করে নবীর সাথে গোস্তাখি করে দাবি করে আমার নবীর সাথে বিরুদ্ধে চারণ করে আমার নবীকে যারা শেষ নবী মানতে চায় না তারা মুসলমান নেই তারা বিদিন বিনে ঠিক কিনা বলে আমার নবীর মধ্যে নাবারা দিয়েছেন কে আমাদের সবার মুখে কে বানাবে আল্লাহ বলেন বড় ফাঁকা রাখা শিখরা নবীব আমি আপনার জিকেকে আলোচনাকে সমুন্নত করছি আপনার আরশ্চম্বী মর্যাদা আমি আল্লাহ আপনাকে এই ধরার ধুলো থেকে আমি অন্ধহারের ঘর থেকে আমি আপনাকে সিনা চাঁদ করে আমি খোরাক নামক চান্নাতি গালিতে করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি নিউক্লিয় নভা সুপারনভা দক্ষিণা সেন্ট্রাল অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমি আল্লাহ আপনাকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পার দিয়ে নির্বাচন মোরতাহ হয়ে 70,000 লোক পদ্ম পার দিয়ে আমি আল্লাহ আপনাকে আমার আয়ুষ পর্যন্ত নিয়ে গেছি তবে আপনি আয়ুষ পর্যন্ত এসেছেন এই জায়গায় আগে কেউ আসে নাই পরে কেউ আসবে না এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার মর্যাদাকে বিলম্বিত করে দিয়েছি আমি আল্লাহ যেখানে প্রস্তাবকে সেখানে ইগুলোকে ভুলোকে গ্রহ নক্ষত্র আসানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় রাজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহর নাম তো যেখানে আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম সেখানে আমরা কি নবীর শান মান উচ্চতা করতে চাই কি চাই না হাত জোরে রাখুন চাঁদ অনুষ্ঠানটি মুসলিমদের সর্বদে ক্ষুদ্র হলো সত্য হলো অনিয়
Subhanallah.
কিনা বের করে এই কলমের কাছে কাবা শরীফের দরজায় কাবা কিনা হবে কাবা চাবি ধরে খোলা এই কলমের কাছে নবীর আংটি মোবারকে তারা বলে আমাদের কলমা নাকি শিরকের কলমা আমরা বলবো মৌলবী কলমা শিরক নয় শিরক ঢুকছে তোমার মাথায় কথাটা ঠিক কিনা আমাদের কলমা সহিহ কিনা কি সহিহ কিনা আমাদের কলমা সহিহ আমরা মাযহাব মানি আমরা কি নামাজানি নামাজানি আমাদের মাযহাবের ইমামের নাম নোমানি যে সাহেব যাকে আমরা সহজে চিনি আবু হানিফা আশি হিজরিতে জন্ম দেড়শো হিজরিতে ইন্তেকাল একশো বার আল্লাহর স্বপ্নে দেখছেন চল্লিশটা বছর শান্তিতে ফলো করছেন পঞ্চান্ন নবীতে রোজা মারার জিয়াদ করেছেন একটা লক্ষ্য বেরোচ্ছে তাই রোজায় যাওয়া যায় না না তা সুতুল রিহাদ ইন্দা ইলা সালাসাল মাসাজিদ দিব্যতি ছাড়া তো ফল যাওয়া হবে না ভাই কাবা শরীফে যাও এক রাকাতে এক লক্ষ টাকা মসজিদে নববীতে যাও এক রাকাতে পঞ্চাশ হাজার টাকা বাইতুল মুকাদ্দাসে যাও এক রাকাতে পঁচিশ পঞ্চাশ হাজার টাকা ওই নবী রোজায় যাওয়া যায় না আরে বেটা মসজিদে নববী হতো না বিবাহ নবী নবী নাই না ঠিক কি না বলেন কারো সিরাই সেমনি খাওয়া গঙ্গা সিরা আমার নবী কাবা কেমন হচ্ছে নবীর সিরাই আপনারা তখন নবধিকা ইসলামে আপনি হচ্ছেন না আমি হতাম না তুমি কেমন হাসি তুমি নবীর দেশে দাঁড়িয়া নবীর দেশে দাঁড়িয়া নবীর দেখা করলা না তুমি হাসি তার পরিবারের দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবে নামাজ সুপারিশ করবে রোজা
এত বেশি চুলকায় না ভাই, চুলকাইলে কিন্তু ঘা হবে, ঘা হলে কিন্তু ঘাড়ে চুলকাও তাহলে ক্যান্সার হবে, বেশি চুলকায় না আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাবো, মিলাদ করবো, জীবন বৃত্তান্ত আলোচনা করে আমরা কবর গিয়ে আমার কবর আজম হালকা হবে না। আমার বেঁচে থাকা আমার ইন্তেকালটা তোমাদের জন্য ওইটা কল্যাণ কর, আমাকে যখন তোমরা আমি নবীর কবরে থেকে তোমাদের আমল গুলো দেখবো, ফাইদা রায় তুমি খাইলি তোমাদের যখন ভালো আমল দেখবো সামিত আমি আল্লাহর প্রশংসা করবো, আমার অমুক উমত এই এই আমল করছে আমি আল্লাহর দরবারে বলবো, ফাইদা রায় তুমি সামনে আমল আমি যখন তোমাদের পর আমল দেখবো ইস্তাগফার তোমরা হালাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো চাইবো আল্লাহ আকবার বলেন দেখেন তোমরা করবো আমরা আমি জাহান্নামের খবর বলে দিতে পারি, আমি নবীর সামনে যেমন দেখি পিছনে যেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামে যেমন দেখতে পাই, সূর্য গ্রহণের সময় আমি জান্নাত এত কাছে আসো জান্নাতের আঙ্গুলের গুচ্ছ আমি হাত দিয়ে ধরলাম প্রত্যেকটি পথের উত্তর দিয়ে দেব এক বলেন তো আমার বাবাকে যদি বলেন তোমার বাবা হুজাইফা সমস্ত করে আরো বেশি আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয় আমার নবী তার আরস পর্যন্ত ঘুরে এসেছেন ভারত উপকার জন্য সুনিতা উলিয়ানকে পাঠালে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ থেকে দেড়শো দিন পর্যন্ত থাকলেন গিনেস বুকে নাম উঠাইলেন মঙ্গল গ্রহ থেকে ফিরে এসে দশ হাজার সাংবাদিক তার কাছে জানতে চাইল সুনিতা উইলিয়াম তুমি আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসার কোটি কোটি ডলার ব্যয় করে তোমাকে মঙ্গল গ্রহে পাঠানো হলো, তুমি মঙ্গল গ্রহে কি দেখলে আর কি শুনে একটু বল না। সুনিতা উইলিয়াম বলল মঙ্গল গ্রহ দিয়ে কি শুনেছি আর কি দেখেছি এটি বলবো, তবে তোমরা আমাকে মুসলমানের কোরআন আমি কোরআনের উপর হাত দিয়ে ভাগে কেমন হবে মুসলমান জিজ্ঞেস করা হলো না সুনিতা কিন্তু আমি টেস্ট করে দেখলাম এগুলো রেডিও খেলা খেলা দেখলাম রেডিও মাইক্রোস্কোপ আমি দেখলাম দেখার পরে দেখলাম এই আলোগুলো তিনটা আমি ফাইন্ড আউট করলাম তার একটা আলো হলো আল্লাহর ঘরে খানায় খাবার আলো সেখানে আরো আমার নবী কাছে এই পৃথিবী থেকে
বড় বড় সূর্য, সূর্যের 9 কোটি 30 লক্ষ মান দূরে, সূর্য থেকে 33 কোটি গুণ বড় বড় বেতন যে তারকা, ওই বেতন যে তারকা যে কোটি 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 গুণ বড় তারকা হলো ওয়ান্নাজমি ইদা হাওয়া ওয়ান্নাজম, আল্লাহ নজমের কসম করেছেন তারকার কসম, ওই তারকা তারকাটার নাম হলো সুরাইয়া তারকা, সুরাইয়া তারকা তারকা তো বেতন যে তারকা যে আরো বড় আরো বড় আরো দূরে আমাদের জন্য 50 মত নামাজ দিয়ে এসেছেন, আমরা 75 পাবো, 45 পাবো বোনাস, কিন্তু এই 75 নামাজ অনেকে পড়তে চায় না, কি বলেন ঠিক কিনা? আমরা কি 75 নামাজ পড়বো? সুনাম নামাজ পড়বো? ছাত্রদেরকে লেখাপড়া শিখাতে হবেন, আপনার একটা ছেলেকে নাতিকে, একটা ছেলে অথবা একটা নাতিকে কমপক্ষে আলেম বানান, কোরআন বানান, অমুচান বানান, অবস্থান যখন থেকে দোয়া মনে উঠাই দিচ্ছে মসজিদে যাই সবার শেষে আসে সবার
পাল্টে গেছে কথা বলেন ঠিক কি না আপনারা বলেন ঠিক কি না এই যে আমাদেরকে মসজিদ আগে ভালো দেবেন সুতরাং ঠিক মসজিদে তেমন হাজার ভিতরে পাখি যেমন মুমিন মসজিদে তেমন মাছ পানির ভিতরে তেমন ঠিক কি না বলেন ছাত্ররা লেখাপড়া করে লেখাপড়া করতে হবে উত্তমুল ইলম ওয়ালাউ কানা বিসিন যদি বলা হয়েছে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করতে হবে আমরা ইলমে দ্বীন অর্জন করতে চাই যারা আলিম হন তলাবুল ইলম তাদের জন্য হাতাল ফিদানু ফিমা পানির মধ্যে যে মাছগুলো আছে পিপিলিকার গর্তের ভিতরে যে পিপিলিকার গুলো আছে এদের জন্য এরাও তালিবানদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদেরকে মহব্বত করবেন কিন্তু একদম কুলা হয়ে বেরোছে যারা তার আলেম লাগে না আলেম লাগে না আলেম লাগে না বেটা তোমার যখন জন্ম হয়েছে জন্মের সময় আলেম লাগছে তোমার মা যদি বিয়ে হয়েছে তোমার মায়ের বিয়ের সময় আলেম লাগছে আকিদার সময় আলেম লাগছে খতম করার সময় আলেম লাগছে বিয়ের সময় আলেম বিয়ের পর আলেম লাগে মরার পর আলেম মরার জমা যদি তখন আলেম আলেম সারা করে আলেম লাগবে না আলেম লাগবে না আলেম সারা কোনো গতি নাই তবে ওই আলেম যে আলেম হকানি কোন আলেম হকানি আলেমের কাছে আমরা যাব হকানি পীরের দরবারে আমরা যাব ভণ্ড পীরের কাছে আমরা যাব না কোভিড 19 করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আজকের জন্য আর সম্ভব হচ্ছে না আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আমাদের রাস্তায় গাড়ি সমস্যার কারণে 3 ঘন্টা আমরা জ্যামে আটকা পড়েছিলাম যেখানে 7টা আসার কথা এসে পৌঁছেছি আমরা 10টার দিকে সেখানে বালাগঞ্জ থেকে আরো অনেক দূরে একটা প্রোগ্রাম সেখানে 45 মিনিট কথা বলেছি আপনাদের এখানে 40-45 মিনিট কথা বলেছি কালকে সকালে যেটা আমার ক্লাস আবার একটা লাইভ প্রোগ্রাম আছে যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে পারলাম একটা পাঁচ আমাদের কাছে আল্লাহর কাছে দোয়া করুন যেন গাড়িটা ধরতে পারি বলছি 1 মিনিট অপেক্ষা করতে পারি ওদের মনগুলো যেন আপনার নরম করে দেন আপনাদের কথা শোনানোর ইচ্ছা ছিল অনেক কিন্তু পারলাম না আল্লাহ সবাইকে কবুল করুন যতটুকু শুনেছি এতটুকুন যেন আমরা আমার এত বড় আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اي الله اي لقد قدر خاص محمد من يرقر الله قدر فرحة بيان المدرسة كتبون قرر اي الله سابت الله قلت رحمة الله من قبر حدية موسى يدو الله تر فائر من توجه هذا النصيب قرر الله كيف دون خمين دو فلت نازعي الله شوار زان مان كدن حفاظت قرر شوار مهم يكشا قبر قرر زندا مدى شوار كمان قرر প্রবাসী যারা আছেন আল্লাহ প্রবাসীদেরকে সুখময় করে দিও আল্লাহ কোভিড 19 করোনা ভাইরাস থেকে হেফাজত করো মাদ্রাসা মেরিদিক কমিটির শিক্ষক ছাত্র সবাইকে কবুল করো যুবকদেরকে নামাজ দিয়ে দাও আল্লাহ নূর বিলেন হায়াত বাড়া দাও মা বন্ধুর জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বিনা হামুনা রব্বায়ানি সাগিরা আল্লাহ যেন আমাদের টাকা দিন পয়সা দিল খুশি দিল পরামর্শ দিল আল্লাহ সবার খাদমতকে কবুল করো আল্লাহ সবার খাদমতকে আল্লাহ কবুল تقبل ربنا ومناساتنا بحرمة لا إله إلا الله আল্লাহ এই দেশ থেকে গদা উঠায় না বলে আমি আল্লাহ দেশ থেকে গদা উঠায় না বলে আমি দেশের প্রতি আশ্রয় পূর্ণ করব বলে আমি সালাম আলাইকুম